বাগানে তাজা সবজি দিয়ে লাকড়ির চুলা রান্না, গরু আর মুরগি আর না আর না। কাছে পানি দেওয়া হচ্ছে। কি সুন্দর দুইটা কলা গাছ বের হয়েছে, আরো এইখান দিয়েও বের হয়েছে দেখেন, এইখান দিয়েও দুইটা চারটা বের হয়েছে দেখেন, একটা কলা গাছ থেকে চারটা কলা গাছে সারা বেরিয়ে। পাতাগুলো তো পানি দিয়ে দিচ্ছে, পাতাগুলো তো পানি দিয়ে দিলে পাতাগুলো পরিষ্কার থাকে, পাতাগুলোর উপর ধুলাবালির দাগ থাকে না, খুব সুন্দর দেখা যায়। এই যে দেখেন, আমাদের মতো যদি আপনাদেরও ছাদে এরকম বাগান থাকে, গাছে পানি দেওয়ার সময় এভাবে পাতাগুলো ভিজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের বাগানের তাজা কলমি শাক আর বাগানের তাজা ধুন্দুল দিয়ে রেসিপি তৈরি করে দেখাবো। আপনাদের বাগানের ধুন্দুল দিয়ে, এই যে দেখেন, বাগানের ধুন্দুল কেটে নিয়েছি আর পোটা মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। এটা হলো পোটা মাছ, পুঁটি মাছ না, এটা হলো পোটা মাছের মতো পুঁটি মাছের মতো দেখতে, কিন্তু এটা পোটা মাছ। এটা বিলে, বর্ষাকালে খালে বিলে নিজে নিজে হয় এই মাছটা। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি পোটা মাছটা সামান্য পরিমাণে মশলা দিয়ে ভেজে নিব, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, দিয়ে আমি পোটা মাছটা ভালো করে মেখে ভেজে নিব। এই যে দেখেন, ভালো করে মেখে নিয়েছি, এখন ভাজি করে নিব। আর আমি বাগানের কলমি শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কলমি শাকটা আমি একটু বড় বড় করে কেটেছি। কলমি শাক ভাজির জন্য আমি নিয়েছি এখানে একটা আলু, আর নিয়েছি রসুন। আমি 5-6টা রসুন কুচি করে কেটে নিয়েছি। আর আজকের এই রেসিপিগুলো আপনাদের লাকড়ির চুলায় তৈরি করে দেখাবো। আর একটা জিনিস দেখাই আপনাদের, এগুলো হলো আমার ছাদ বাগানের রান্নাঘরের সাথী। দেখেন, এ হলো জেলফিশ, আর ওইটা হলো কোয়ে কাপ ফিশ। অনেক ছোট ছিল এগুলো, অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব পোঠা মাছ। বিসমিল্লাহ, আজকে একদম গ্রামের মতো করে রান্না করব। তাহলে মাছের খাবার অল্প দিয়ে একটু দিলে হয়, খেয়ে নিবে। এই যে দেখেন, মাছটা এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিব। আর পোঠা মাছ বেশি একটা বড় হয় না, ছোটো ছোটোই থাকে। সরপুঁটি মাছ যতটা বড় হয়, পোটা মাছ আসলে ততটা বড় হয় না। এটা বিলের মাছ তো নিজে নিজে হয়। আর এই যে দেখেন, মাছ ভাজা হতে হতে বাগান থেকে কিছু বেগুন উঠিয়ে নিলাম। আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি পোঠা মাছ ভেজে নিয়েছি, এখন পোঠা মাছগুলো উঠিয়ে নিব। আর সরিষার তেল দিয়ে আমার মতো এরকম তরকারি খেয়ে দেখবেন। আমি মাছ উঠিয়ে নিয়েছি, এখন হাঁড়ি গরম হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পেঁয়াজের সাথে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলে মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে না। পরিমাণ মতো মরিচের গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন অবশ্যই। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব আদা 1 চা চামচ আদা রসুনের পেস্ট। আমি এই মাছটাতে আদা রসুনের পেস্টটা খুবই কম ব্যবহার করব। এখন আমি এই সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিব। এই দেখেন, মশলাটা ভালো করে কষে গিয়েছে,
এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি কেটে রাখা আলু। আলুটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। চুলার আস্তে কমিয়ে ঢাকনা দিয়ে আলুটা সামান্য কষিয়ে নিই। যে দেখেন আলুটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন আমি এরপর দিয়ে দিই ঢুলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখেন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো রান্নার জন্য পানি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে একটা বলক তুলে নিব। এখন এই তিনটা আনার আছে, ডালটাও মনে মরে যাচ্ছে দেখেন, আনারগুলো আমি পেরে নিব, রেখে লাভ নেই, শুকিয়ে গেছে একদম চামড়া, এই ডালটা মনে মরে যাবে, মরে নতুন ডাল হবে আবার। বলক এসে পড়েছে, এখন আমি এতে দিয়ে দিব মাছগুলা। মাছগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। চুলার আঁচটা কমিয়ে রান্না করে নিব। হেলিকপ্টারের এত শব্দ, অনেক শব্দ। ঢাকনা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা মরিচ, আর দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে রান্না করে নিব 5 থেকে 6 মিনিট। ফিরছি 5 থেকে 6 মিনিট পর। দেখেন পাউরুটি শুকাচ্ছি। এগুলো হলো শিং মাছের খাবার। যারা দোকানে দোকানে পাউরুটি দিয়ে যায় তাদের কাছ থেকে আমরা নিয়ে শুকিয়ে এটা শিং মাছের খাবার দিই। আমাদের একটা হাউস আছে, ওটাতে আমরা শিং মাছ পালি। নেক্সট ভিডিওতে আপনাদের শিং মাছের হাউসটা দেখিয়ে দিব। এই যে দেখেন তৈরি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি বাগানের তাজা কলমি শাক আলু দিয়ে ভেজে নিব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন আর শুকনো মরিচ। রসুন আর শুকনো মরিচটা আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। আমি রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। আর দিয়ে দিব ফালি করে রাখা কাঁচা মরিচ। এই যে দেখেন আমি পেঁয়াজ রসুন মরিচগুলো একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব আমি আলু। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজ রসুনের সাথে নেড়ে চেড়ে আদা সিদ্ধ করে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই যে দেখেন আলুটা আমি পেঁয়াজ রসুনের সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে আদা সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব আমি কলমি শাক। আর এই আলু দিয়ে কলমি শাকের ভাজিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর যখনই শাক ভাজি করবেন চেষ্টা করবেন ঢাকনা না দিয়ে ভাজি করতে। এই যে দেখেন কি সুন্দর শাক ভাজি হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে শাকটা ভাজি করলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। এই জন্য পেঁয়াজ আর রসুনের সাথে আলুটা ফাস্টে দিয়ে হাফ সিদ্ধ করে নেবেন, তারপরে শাকটা দিয়ে ঢাকনা না দিয়ে ভাজি করে নেবেন। এই যে দেখেন কি সুন্দর ভাজি করে নিয়েছি, দেখেন কালারটাও কত সুন্দর দেখেন। এখন আমি নামিয়ে নিব। এই যে দেখেন খুব সহজে তৈরি হয়ে গেল বাগানের তাজা ধুন্দুল দিয়ে কোটা মাছের ঝোল আর বাগানের তাজা কলমি শাক আলু দিয়ে ভাজি। দেখেন দেখতে কি সুন্দর হয়েছে। বাগানের তাজা সবজি, তাও আবার লাকড়ি চুলায় রান্না। মুরগি আর গরু আর না আর না।
আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সুন্দর সুন্দর কমেন্ট করবেন, লাইক দিবেন, আপনার একটি লাইকের জন্য আরও অনেকে অনেক কিছু শিখতে পারবে, দেখতে পারবে।